সর্বম শিবামায়াম শিবনন্তা শিবকৃপা আসন্ন সব নানান জটিল শক্তিশালী ক্ষেত্রবিশেষে অশুভ গ্রহ সঞ্চার এবং গ্রহর গতি পরিবর্তন নিয়ে আমি একাধিক ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করেছি তার মধ্যে এই যে মঙ্গলের সঞ্চার চলছে বর্তমানে মঙ্গল শনি তারপর মঙ্গল রাহু তারপর মঙ্গল সক্ষেত্রে রাশিতে এই মঙ্গলের প্রভাব কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং মঙ্গলকে কন্ট্রোল করাটা বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট তো মঙ্গলের জন্য দক্ষিণ ভারতের যে দেবতা আরাধ্য দেবতা সেই মুরুগণ লর্ড মুরুগণ আমাদের যিনি কার্তিক সেই মুরুগান কিন্তু দক্ষিণ ভারতে বিশেষ প্রচলিত আরাধ্য দেবতা এবং আপনাদের গত ভিডিওতে আমি জানিয়েছি যে দক্ষিণ ভারতের সমস্ত মন্দিরেই আপনারা মুরুগানের একটা স্পেস ক্ষেত্র পাবেন এবং যে বিখ্যাত শক্তিশালী মন্ত্রের কথা আমি উল্লেখ করেছি বিনাই ওডা ভিডুম কাঠের ভেল মারাবেন এই কার্তিকের যে ভেল তার যে অস্ত্রটা এটাকে বলা হচ্ছে এটা একটা সিম্বল অফ উইজডম দক্ষিণ ভারতে সমস্ত বাড়িতে বাড়ির যে নিজস্ব যে উপাসনা ঘর মন্দির সেখানে কিন্তু এই মুরুগানের ভেল প্রত্যেকটা বাড়িতে কিন্তু আমরা স্থাপিত দেখতে পাই এই দক্ষিণ ভারতের সঙ্গে আমার একটা বর্তমান সময়ে যোগাযোগ স্থাপন হয়েছে আপনাদের আমি বলেছি যে কিছু বিদগ্ধ পণ্ডিত কিছু সনাতন ধর্ম নিয়ে ভারতবর্ষের ইতিহাস নিয়ে কিছু কোর্স কন্ডাক্ট করছেন সেই কোর্সে আমি জয়েন করেছি সনাতন ধর্ম তারপরে ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যাটসেট্রা তো সেখানে তাদের সঙ্গে কথোপকথন হতে গিয়ে এই কনসেপ্টগুলো আমার কাছে আসছে এবং আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাতে মঙ্গলের এনার্জি এক তো মন্ত্র আছেই সেটা তো আপনাদের বলেইছি যেটা এর সময় করবেন গ্রহণের সময় তাছাড়া এই যে মুরুগান উপাসনা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্থল পুরাণ বলছে যে নারদ মুনি দেবাদিদেব মহাদেবের কাছে একটা বিশেষ জ্ঞানের ফল নিয়ে এসেছিলেন তো দেবাদিদেব মহাদেব চেয়েছিলেন ওই ফলটা ভাগ করে তার দুই সন্তান কার্তিক আর গণেশকে দিয়ে দেবেন কিন্তু নারদ মুনি বলেছিলেন যে না এটা ভাগ করা যাবে না এটাকে কাটা যাবে না যে কোনো একজনকে দেওয়া যাবে যার মধ্যে আপনি যোগ্যতাটা লক্ষ্য করবেন দেখতে পাবেন তো তখন সেই আমরা যে কাহিনিটা জানি যে ওই পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে ঘুরে আসার যে কাহিনিটা আছে যে দুই সন্তানকেই বলা হয়েছিল তো কার্তিক তার বাহন চড়ে বিশ্বব্রহ্মাণ্ড ভ্রমণ করতে বেরিয়ে গেলেন আর গণেশ তার বুদ্ধি প্রয়োগ করে তার মা বাবাকে প্রদক্ষিণ করে বললো এটাই আমার পৃথিবী এটাই আমার কাছে বিশ্বব্রহ্মাণ্ড তো গণেশ এই বুদ্ধি এই ভিজডাম এই ম্যাচরিটি প্রদর্শন করার কারণে গণেশকে ওই জ্ঞানের ফলটাই ফ্রুট অফ নলেজটা দেওয়াদিদেব মহাদেব দিয়েছিলেন এবং তার পরবর্তীকালে নিজের উইজডম জ্ঞান প্রজ্ঞাকে বৃদ্ধি করার জন্য শিব পার্বতীর সন্তান কার্তিক স্থলপুরাণ বলছে তামিলনাড়ুর পালানি পর্বতে গিয়ে সাধনা করেছিলেন তপস্যা করেছিলেন তামিলনাড়ুর ছটা জায়গায় বিশেষ করে এই মুরুগানের উপাসনা হয় বন্দনা হয় মন্দির আছে তার মধ্যে পালানি হিলস হচ্ছে সবচেয়ে ফেমাস তিরুচিরাপল্লির কাছে ওই মাদুরাই কয়েম্বটর তিরুচিরাপল্লি সার্কিটের সার্কিটের ওখানে তো আমার একটা সাজেশন আপনাদের জন্য হবে যে কারণে আজকের ভিডিওটা উপস্থাপনা করছি যে একটা অনলাইনে আপনারা মুরুগান ভেল অর্ডার দিয়ে কিনুন দুশো থেকে চারশো টাকার মধ্যে দাম আমি অনেকগুলো অনলাইনে সার্চ করে দেখলাম এই অনলাইনে আপনারা ভেলটা অর্ডার দিয়ে কিনুন কিনে আপনাদের আপনারা যে যেখানে আছেন লোকালি মুরুগন টেম্পল পাবেনই পাবেন কলকাতার ক্ষেত্রে আমি বলে দিতে পারি যে লেক গার্ডেন যে গণেশ মুরুগন কম্বাইন্ড একটা মন্দির আছে সেখানে গিয়ে আপনারা ওই মুরুগন টেম্পলে গিয়ে ভেলটা আপনারা ওখানকার সেবাই পুরোহিতকে দিয়ে মুরুগন টেম্পলে পুজো করিয়ে একটু জাগ্রত করিয়ে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে বাড়িতে নিয়ে এসে বাড়িতে যে কোনো মঙ্গলবার স্থাপনা করুন কলকাতার বাইরে আপনারা যে যেখানে আছেন সাউথ ইন্ডিয়াতে তো যারা আছেন তাদের তো কোনো কথাই নেই আমার মনে হয় দশকর্মা ভাণ্ডারেই পাবেন নর্থে থাকলে আপনাদের একটু খোঁজ করে দেখে নিতে হবে তবে পাবেন অবশ্যই পালানি হিলসের একটা কন্ট্যাক্ট আমি পেয়েছি নাম হচ্ছে শ্রী শিব কুমার ওনার ফোন নম্বর হচ্ছে নাইন সিক্স ডাবল জিরো থ্রি নাইন জিরো থ্রি ডাবল সিক্স নাইন সিক্স ডাবল জিরো থ্রি নাইন জিরো থ্রি ডাবল সিক্স শ্রী শিব কুমার ওনার সঙ্গে যোগাযোগ করলে পুজো পাঠানো একটা নিজের নাম গোত্র দিয়ে একটা পুজোর জন্য আমার মনে হয় ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আরেকটা বিশেষ মন্দির আছে মুরুগন টেম্পল আছে চেন্নাই থেকে চল্লিশ কিলোমিটার দূরত্বে চেন্নাই কলকাতা হাইওয়ের উপর সিরুয়াপুরি মুরুগন টেম্পল সিরুয়াপুরি মুরুগন টেম্পল স্থলপুরাণ বলছে এই মন্দির চত্বরে এই অঞ্চলে লবকুশ বসবাস করতেন তো এই মন্দিরের

আসন্ন যে সময়টা আসছে যেটা শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি শনি মঙ্গলের কুম্ভ রাশিতে অবস্থান দিয়ে এই সময় যদি আমরা একটু লর্ড মুরুগানের শরণাপন্ন হতে পারি যিনি ভীষণভাবে একজন বলবান দেবতা এবং মঙ্গলের জন্য বিশেষভাবে কার্যকরী তাহলে কিন্তু আমরা এই পুরো ফেজটা আপ টু জুন জুলাই আমরা হ্যান্ডেল করতে পারবো এবং ওভারঅল আমাদের এই মঙ্গল সংক্রান্ত যে সমস্যা কারণ আমাদের যে মন যেটা আমি আগেও বহুবার আলোচনা করেছি যে আমরা মন বলতে মাইন্ড বুঝি একটাই টার্ম একটাই গ্রহ চন্দ্র কিন্তু মনের চারটে ভাগ আছে মানসচিত্তা অহংকার বুদ্ধি তার মধ্যে মানাস যে অংশটা সেটা হচ্ছে সেই স্ট্রেংথের জায়গা সেই সংকল্প বিকল্পের জায়গা আপনারা যদি একটু পতঞ্জলি যোগসূত্র নাড়াচাড়া করেন তাহলে সেখানে পাবেন তো মানাস যে অংশটা সেই অংশটা কিন্তু সেই দৃঢ়তার সঙ্গে একটা সংকল্প নিয়ে নেয় যে একটা আমরা যে একটা গোঁয়ার তুমি করি আমাদের যে আমরা একটা হেডস্ট্রং হয়ে যায় স্টাবান হয়ে যায় সেই অংশটা কিন্তু মানাস আর বুদ্ধির অংশটা কিন্তু বুধ যে সঠিক ডিসিশানটা নিতে আমাদের সাহায্য করবে এখন এতগুলো কথা আপনাদের সঙ্গে এই জন্য বলা যে সামনে যে সময়টা আসছে সেই সময় বুধ নিচস্ত বকরি মঙ্গল রাহু একসঙ্গে থাকবে কালপুরুষের দ্বাদশে পারফেক্ট রেসিপি ফর ডিজাস্টার নানান লোকের নানানভাবে দুর্ভোগ হবে এবং মাইন্ড ইন্টেলিজেন্স ডিসক্রিমিনেশন ডিসক্রিশন একেবারে ফিউজ অফ হয়ে যাবে এই জন্য এই বকরি বুধের যে প্রভাবটা যেটা ফার্স্ট এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল চলবে যার মধ্যে ফার্স্ট এপ্রিল টু নাইনথ এপ্রিল মেসে প্রভাব থাকবে নাইনথ এপ্রিল টু চব্বিশে এপ্রিল মিনে প্রভাব থাকবে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও উপস্থাপনা করব এবং সেখানে আমি একটা বিশেষ বুধের মন্ত্র দেব কারণ বুধ কিভাবে ডিস্টার্বড হবে এবার আসন্ন যে টাইমটা আসছে বুধমঙ্গল রাহু বর্তমানে জড়ত্ব যোগ চলছে বুধ রাহু তো এই যোগ আরও ক্রিটিক্যাল কমপ্লিকেটেড হয়ে যাবে তখন একটা আপনাদের স্মরণে আছে কি না জানি না ডানিং ক্রুগার এফেক্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম যে আপনি বুঝতেই পারবেন না আপনি যে ভুলটা করছেন সেই সম্বন্ধে আপনার কোনো জ্ঞান চেতনাই হবে না একেবারে বুধ মার্কিরি পুরোপুরি সুইচ অফ হয়ে যাবে এহেন বুধের জন্য একটা বিশেষ মন্ত্র আছে যেটা আমি আলোচনা করব বুধের ভিডিওতে তো এই মঙ্গলের জায়গাটা খুব ক্রিটিক্যাল কারণ এখানে রাহু থাকছে যখন রাহুর প্রভাবটা হবে রাহু কিন্তু একটা বিশেষ প্ররোচনা দেবে টেম্পটেশন আনবে ভুল কাজটা করার জন্য অনুচিত কাজটা করার জন্য অন্যায়টা করার জন্য তো সেখানে মঙ্গলের একটা পিউরিফিকেশন লর্ড মুরুগনের একটা কৃপা একটা শক্তি একটা ব্লেসিং বিশেষভাবে কিন্তু প্রয়োজন আমরা মুরুগান মন্ত্র যেটা আলোচনা করেছি সেখানে অরুণাগিরি নাথার যে তামিল সিদ্ধপুরুষের কথা আলোচনা করেছিলাম তার জীবনযাপন কিন্তু সাংঘাতিক একটা অনুচিত অন্যায় স্বেচ্ছাচারী বদ অভ্যেসে পরিপূর্ণ ছিল এবং সেখান থেকে তিনি একটা আত্মঘাতী হওয়ার সুইসাইডাল অ্যাটেম্পট করেছিলেন এই সমস্ত কিন্তু মঙ্গলের টেম্পারামেন্ট তো সেই জায়গায় তিনি যখন সুইসাইড করতে যান তখন লর্ড মুরুগন স্বয়ং প্রকট হয়ে তাকে রক্ষা করেন তার প্রাণ রক্ষা করেন এবং তাকে এই বিনাই ভিডুম কার্তিক ভেল মারাবেন এই মন্ত্রটা প্রদান করেন এই মন্ত্রটার বিশেষত্ব হলো যে এই মন্ত্রটা খুব পাওয়ারফুলি খুব চট জলদি আমাদের চেতনা চৈতন্যের মধ্যে প্রভাব বিস্তার করে সব মন্ত্রই আমাদের চেতনা চৈতন্যের মধ্যে প্রভাব বিস্তার করে একটা ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিকে এনহ্যান্স করে বৃদ্ধি করে কিন্তু দক্ষিণ ভারতের মানুষদের এটা বিশ্বাস এটা তাদের প্রচলিত অনুভব যে এই মন্ত্রটা মনের উপর বিশেষভাবে দ্রুত একটা ক্রিয়া করতে থাকে এবং সেখানে সেই দ্রুত ক্রিয়া করার জন্য আমাদের যে মন মানসিকতা সেটা পরিবর্তন হয়ে যায় এবং সব রকম লো লেভেলের চিন্তা ভাবনাকে নিউট্রালাইজ করে খণ্ডন করে তো এটা শুধুমাত্র মঙ্গলের যে ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক দিক তাই নয় তার জন্য নয় যখনই লো লেভেলের চেতনাকে অ্যাওয়ারনেসকে ধ্বংস করছে সঙ্গে সঙ্গে চেতনা যেই রেজড হয়ে গেল উত্তরণ হলো তখন দক্ষিণ ভারতের মানুষের এটা তাদের এটা পরীক্ষিত প্রমাণিত তাদের তথ্য যে আর্থিকভাবে ওভারঅল লাইফের যে কোয়ালিটি যে স্ট্যান্ডার্ড সেটা নাকি মারাত্মক বৃদ্ধি পায় এবং আমরা জানি যে মঙ্গল ডেফিনেটলি মানুষকে ধনী করে ধন প্রদান করার একটা ডেফিনেটলি একটা ইম্পর্ট্যান্ট ইনফ্লুয়েন্স তো এই আসন্ন যে সময়টা যেটা আমাদের কালপুরুষের দ্বাদশে সংগঠিত হতে চলেছে এবং ভাবুন আপনি সিম্পল মিন রাশির কথা ভাবুন মিন রাশি লগ্নের লগ্ন রাশিতে এটা হবে প্রচণ্ড একটা চাপ কুম্ভলগ্ন কুম্ভ রাশির সেকেন্ড হাউসে হবে সিংহলগ্ন সিংহ রাশির কথা চিন্তা করুন অষ্টমে লগ্নের অষ্টমে রাহু মঙ্গল নিচস্ত বক্রি বুধ আর কোনো কিছু প্রয়োজন নেই যতভাবে একটা মানুষের জীবনে বিপদ আসতে পারে আকস্মিক সংকট আসতে পারে সব কিছু সেখানে তৈরি হয়ে বসে আছে সব উপাদান সেখানে থাকছে ধনু লগ্নের কথা ভাবুন ফোর্থ হাউজে রাহু মঙ্গল নিচস্ত বুধ মন মাথা কাজই করবে না এমন এমন মেন্টাল স্টেট আসবে তো সেই কারণে এই ট্রানজিটটা এত গুরুত্বপূর্ণ যে আমার মনে হয় যে এই সময় এই মঙ্গলের এনার্জিটাকে বিশেষভাবে কন্ট্রোল করা এবং দক্ষিণ ভারতের এই লর্ড মুরুগানের কার্তিকের যে উপাসনা সেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনারা সকলে অনলাইনে নানান অনলাইন সাইট আছে অ্যামাজন ইত্যাদি সেখানে এই মুরুগানের ভেল পাওয়া যাচ্ছে দুশো থেকে চারশো টাকা আমি দেখেছি দাম আনিয়ে নিয়ে একটা আপনারা যদি কোনো মন্দিরে গিয়ে একটু জাগ্রত পুজো করাতে পারেন তো ভালো হলে নিজেরাই বাড়িতে আপনাদের যে উপাসনার স্থান মন্দিরে সেখানে রেখে মন্ত্র জপ করুন করলে ডেফিনেটলি আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং শ্রী শিবকুমার এবং শ্রী সুন্দরামের যে কন্ট্যাক্ট দিলাম ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা একটা পুজো দেওয়ার ব্যবস্থা করতে পারেন সকলের জন্য এটা গুরুত্বপূর্ণ মেষ আর বৃশ্চিকের জন্য তো অবশ্যই এবং যাদের মঙ্গলের দশা চলছে মঙ্গলের অন্তর্দশা চলছে যাদের জন্মকালীন মঙ্গল মিনে বসে আছে জন্মকালীন যাদের মঙ্গল রাহু মিনে আছে আমি বহু মানুষকে জানি আপনাদের জন্য এটা লাইফ চেঞ্জিং টাইম এবং সেই চেঞ্জটা যেন পতনের চেঞ্জ না হয় বা এমন কোনো ব্রেকেজ না হয় যেটা রিপেয়ারেবল নয় তো সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু আর কিছু না হোক একটা করে ভেল সংগ্রহ করে বাড়িতে রেখে ওই ভেলের সামনে বসে আপনারা অবশ্যই এই এটা করবেন আমি আটই এপ্রিল আপনাদের করতে বলেছি শুরু সূর্যগ্রহণের সময় তো এখন অনেকটাই সময় আছে অনলাইনে অর্ডার দিলে আপনারা পেয়ে যাবেন আর যদি কোনো কারণে ভেল এসে না পৌঁছে তার মধ্যে আপনারা তো এমনি সাধনাটা করবেন ভেল এসে গেলে সম্ভব হলে যারা কলকাতাবাসী তারা লেক গার্ডেন্সে গিয়ে একটু পুজো করিয়ে নেবেন যারা কলকাতার বাইরে আছেন তারা একটু দেখে নিন আপনাদের মুরুগল মুরুগান টেম্পল নিয়ার মি বলে টাইপ করবেন সার্চ করবেন গুগলে ডেফিনেটলি আপনারা রেজাল্ট পাবেন তো যেহেতু এটা বারবার আমি একটাই কথা বলছি এটা খুব গুরুত্বপূর্ণ সঞ্চার সামনের সময় আছে এখনও টোয়েন্টি থার্ড এপ্রিল মঙ্গলের ট্রানজিট হবে এখনও অনেকটা সময় কিন্তু অনেক কিছু আমাদের করতে হবে বলে সংগ্রহ করে ব্যবস্থা করে একটা প্রস্তুতির একটা সময় লাগবে বলে আমি এত আগে থেকে আপনাদের জানাচ্ছি এবং আরও যাতে অনেক সংখ্যায় মানুষ অনেক সংখ্যায় দর্শক এই ব্যবস্থাটা করতে পারেন এবং নিজেদের এই বিশেষ সময় সুরক্ষিত রাখতে পারেন এবং লর্ড মুরুগান কার্তিকের শক্তি কৃপা আশীর্বাদ ব্লেসিংস পেয়ে এই সময়টাকে নিরাপদভাবে অতিক্রম করতে পারেন এবং একটা বিশেষ রক্ষা কবচ নিজেদের জন্য তৈরি করতে পারেন সর্বম শুভময়ম শিবানন্ শিবকৃপা